আমাদের এই সাংবাদিক সাহেবটা গলা গেল কিন্তু সব আছে সামনে স্যার যেভাবে বাংলাদেশিরা দালালের দালালদের খপ্পরে পড়ে প্রধানত মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে অ্যান্ড মোস্টলি ফ্রম ইউএই দুবাই আরব আমিরেটস এখান থেকে দালালদের মাধ্যমে ইরান হয়ে তুরস্ক হয়ে তারপর গ্রিসে তারা প্রবেশ করে সড়ক পথে এখানে আসার পরে তারা তখন দেখে যে দালালা তাদেরকে যেভাবে প্রলোভন দেখিয়েছিল যেখানে অনেক সুন্দর কাজের পরিবেশ আছে অনেক টাকা বেতন পাওয়া যাবে এক লাখ দেড় লাখ টাকা বেতন পাওয়া যাবে বাট এখানে হ্যাঁ তো এখানে আসার পর তারা দেখে যে দালালা তাদের সাথে প্রতারণা করেছে দালালা তাদেরকে ইরানে এবং টার্কিতে আটকে তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে 5 থেকে 8 লাখ টাকা আদায় করেছে তারপরে তারা সামহাও এখানে এসে পৌঁছেছে গ্রিসে পৌঁছানোর পরে তখন তারা দেখেছে যে দালালদের প্রলোভন ছিল সম্পূর্ণ মিথ্যা তখন তারা সিদ্ধান্ত নেয় অনেকেই সিদ্ধান্ত নেয় যে এখানে থাকবে না 1 মাস 2 মাস অনেকে 6 মাস 1 বছরও চেষ্টা করে কোনোভাবে এখানে সার্ভাইভ করা যায় কি না যখন তারা দেখেছে যে আর সার্ভাইভ করার কোনো সুযোগ নেই এখানে আর থাকতে পারছে না তখন তারা সিদ্ধান্ত নেয় স্বেচ্ছায় দেশে চলে যাওয়ার এর ভিতরে কিছু আছে যারা এই গ্রিক পুলিশ কর্তৃক আটক বিভিন্ন ডিটেনশন সেন্টারে প্রিজনে আটক আছে সংখ্যা কত এরকম সংখ্যা এখানকার ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন থেকে আমাদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে তাতে এটা হবে অ্যারাউন্ড 300 এই মুহূর্তে শোনা যাচ্ছে 3000 না 3000 না এটা এটা 3000 হতে পারে ডিটেনিস অল দ্য ডিটেনিস বাংলাদেশ পাকিস্তান আফ্রিকান সব মিলে 3000 হতে পারে হ্যাঁ বাট আমাদের কাছে যে এদের অফিসিয়াল যে ইনফরমেশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এটা অ্যারাউন্ড 311 ছিল কিছু চলে গেছে এখন কিছু আবার ডিটেন্ড হয়েছে কম বেশি 300 হবে তা যারা ডিটেন্ড আছে প্রিজনে আছে তাদেরকে আমরা ওই ডিটেনশন সেন্টারগুলোতে অ্যাম্বাসি থেকে আমরা যাই তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের ন্যাশনালিটি অ্যাসারটেন করার জন্য এর মধ্যে থেকে যারা বাংলাদেশে চলে যেতে চায় স্বেচ্ছায় আমরা তাদের ইন্টারভিউ নিয়ে যদি দেখি যে তারা আসলেই বাংলাদেশি এবং তাদেরকে বাংলাদেশি এটা প্রমাণ করার জন্য তাদের ন্যাশনালিটি সার্টিফিকেট বা আইডি কার্ড এর কপি বা পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি এগুলো তারা আমাদেরকে প্রোভাইড করে আমরা যখন নিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশি ন্যাশনাল তখন আমরা তার নামে ট্রাভেল পারমিট ইস্যু করি সেই ট্রাভেল পারমিট দিয়ে তারা দেশে চলে যায় এবং দেশে তাদের দেশে যাওয়ার বিষয়টা এনকারেজ করার জন্য এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন আইওএম আছে আমরা আইওএমএ তাদেরকে রেফার করি এতে সুবিধা হচ্ছে আর্থিক ইয়েটা তারা বহন করে আইওএমএ রেফার করি আমরা এটা প্রিফার করি কারণ হচ্ছে আমরা যতদূর সম্ভব ওই ভলেন্টারি রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকে আইওএমএ রেফার করি কারণ আইওএম টিকিট যাওয়ার টিকিট দেয় এবং তার সাথে লামসাম 300 ইউরো দেয় আর যাদের আইওএমএর প্রসেসটা একটু সময় সাপেক্ষ অনেক সময় 15 ডেজ থেকে অন উইক অন মান্থ লেগে যায় এ কারণে অনেকে যে 1 সপ্তাহের ভিতরে চলে যেতে ইচ্ছুক বা দেশে অনেক বড় ধরনের কোনো প্রবলেম তাদেরকে আমরা রেফার করি এখানকার ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এদেরকে শুধু টিকিট দেয় কোনো টাকা দেয় না ওয়ান ওয়ে টিকিট হ্যাঁ ওয়ান ওয়ে টিকিট আর যাদের হাতে একটু সময় আছে তাদেরকে আমরা বলি তোমরা আইওএমএ যাও ওখান থেকে টিকিট তো পাওয়া যাচ্ছে সাথে 300 ইউরো 300 ইউরো দিয়ে দেয় এভাবে অনেক বাংলাদেশি
যারা প্রতারিত হয়ে গ্রিসে এসেছে তারা দেশে ফিরে যাচ্ছে। এই সংখ্যা কি বাড়ছে? এই সংখ্যা ঠিক এই মুহূর্তে এই সংখ্যা কমছে, কারণ এই বিষয়ে আমরা চেষ্টা করেছি, অনেক প্রচারণা চালিয়েছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। যারা এখানে এসেছে তারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে দেশে তাদের বন্ধু বান্ধবকে বলেছে যে এখানে তোমরা এসো না, এখানে অবস্থা খুবই খারাপ। এখন আমার ধারণা, আগে 5 থেকে 6 মাস আগে যে যে ধরনের ইনফ্লো ছিল এই ধরনের বাংলাদেশি ইমিগ্রান্টদের অবৈধভাবে, এখন এখন কিছুটা কমেছে, আগের থেকে কমেছে। দেশের মানুষের প্রতি আপনাদের মেসেজ কি? দেশের মানুষের প্রতি আমাদের মেসেজ হচ্ছে, যারা বিদেশে আসতে চান, বিশেষ করে ইউরোপে, আপনারা দয়া করে এই দালালদের খপ্পরে পড়ে, দালালদের মাধ্যমে এই বিদেশে আসার বা ইউরোপের কোনো দেশে আসার আপনার চেষ্টা করবেন না। তখন দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে নিরীহ বাংলাদেশিদের কাছ থেকে টাকা আদায় করে, এবং তারা যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায়, যে নিষ্ঠুর প্রক্রিয়ায় এই আমাদের নিরীহ বাংলাদেশিদের কাছ থেকে টাকা আদায় করে তা ভাষায় বর্ণনা করা যায় না। ইরানে এবং টার্কির তাদেরকে আটকে রেখে তাদের সমস্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাদেরকে বেদমভাবে প্রহার করা হয়। তারপরে তাদেরকে দিয়ে তাদের দেশে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করানো হয়, তারপরে সেই টাকাগুলো আদায় করা হয়। এটা অনেকটা মুক্তিপণের মতো, কিন্তু হ্যাঁ, ইরানে যেটা ঘটছে, টার্কিতে যেটা ঘটছে এটা মুক্তিপণের মতোই বলা যায়, র্যানসাম আদায় করার একটা নিষ্ঠুর প্রক্রিয়া। তা আমরা যে মেসেজটা দিতে চাই সকলকে, দালালের মাধ্যমে কেউ যেন ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা না করে, এবং যেহেতু বিশেষ অনুরোধ থাকবে, কোনো দালাল বা কোনো ব্যক্তি যদি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে যে আপনাকে গ্রিসে নিয়ে যাব বা ইউরোপে নিয়ে যাব, সেখানে অনেক বেতন পাবেন, সেখানে অনেক সুন্দর কাজের ব্যবস্থা আছে, তাদেরকে পুলিশে ধরিয়ে দেবেন। কারণ তারা প্রতারক চক্র, গ্রিসে বা ইউরোপে এভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। যারাই এভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তারা প্রতারক, এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেবেন। এটা মধ্যপ্রাচ্যে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা আছেন তাদের প্রতি আমার। তো এই মেসেজগুলো আমার মনে হয়